এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয়। আমি সবসময় করি, আমি সারা জীবন লড়ে এসেছি। মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে বলে চিৎকার করছেন, যে কোনো ঘটনা ঘটা সেটা অন্যায়। এটা যাতে না হয় সেই জন্য তো মেয়েদেরই নিজেদের রুখে দাঁড়াতে হবে। টোটালটাই সাজিয়ে তোলা, পরিকল্পনা করে সাজিয়ে চিৎকার করা, বলছে রেপ রেপ করে চিৎকার কর, যেন মনে হচ্ছে এটা যেন রাজ্যের ভাবমূর্তি সুন্দর হবে। কেউ তার কাজ নেই, টিআরপি রেট বাড়ানোর জন্য এগুলো করে বেড়াচ্ছে। দিন মানুষ কোথে আনন্দ করবে, একটু মহালয়ার গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে, তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না, কিন্তু মানুষের জীবনটাকে একটা বিষাক্ত করে দিচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট হলেও সেই রক্তটাকে এক্সিবিট করা হয়, কিন্তু যারা ভালো কাজ করে সেই ভালো কাজটাকে তুলে ধরা হয় না। আর এখন দেখুন কিছু নেই, ঘরে বসে আছে, একটা খবর পেলেই হলো, কিচ্ছু জানে না। সবচেয়ে নবিস বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি। আরে একটা দুটো ঘটনা তাও আমি মনে করি এটাও উচিত না, কি করবেন? আগেকার দিনে তো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা একটু প্রেম করলে এত মার খেত বাবা মায়ের, এখন তো সবটাই ওপেন হয়ে গেছে। এখনকার যুগ জগৎটা হয়ে গেছে, এটা গ্লোবাল জগৎ হয়ে গেছে, ওপেন মার্কেট হয়ে গেছে, ওপেন অপশন হয়ে গেছে। মানুষের আজকে কোনো বাধা নয়, সবাই যে যার মতো করছে, কাজ করছে, খাচ্ছে দাচ্ছে ঘুরছে, অনেক খাটতে হচ্ছে, টেনশন আছে, তাদের জগৎটা তাদের মতো করতে দিন। কিন্তু অনেক ঘটনার মধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটে গেলেই যেটা আমরা পছন্দ করি না তা সত্ত্বেও হয়ে যায় নিজেদের মধ্যে, সেইটা নিয়ে সারাক্ষণ এই করে বেড়াচ্ছেন। পুলিশ এখনো জানতে পারেনি, আমি জিজ্ঞেস করলাম এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপড হয়ে, আপনি রেপড বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন, এটা এনকোয়ারি করেছেন কি? আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব, একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে,